Maribo. Manu man do kori se. Koi besor hina boyar se. Manu lo to bera kore na. Ek besor thaki ya. Kuna mati na. Ek hon tum na. Ek hon na kita bera kore. Sono nai ni. Tum na ek hon nai se. Khal ke na khon nai se. Koi besor na boyar se. Kita kita mati. Sono nai ni. Bantuk bari mana ya sani? Mana sani na arayo na. Arayo na. सिंगुआ थेके फाइनम पुंजीते बा अपर फाइनम पुंजीते जावार जन्नो पहाड़ी रास्ता रोएचे सेटा मेरामत करे जावार सुबंदोबस्त करार जन्नो बन विभाग बा खाचाड़ प्रशासन उद्योग नियेछे तो सिंगुआ थेके काज शुरू करा हयेछे तो जेसीबी लागिए तो मेजुरा बाधा दिले आमादेर प्रशासन तादेरके पिछने हटिए दिएछे तो आमादेर प्रशासन अवस्थानकाले एखाने एकटी सीआरपीएफ कैम्प थाका सत्त्वेओ शुना गियेछे सकाले एकटी बम ब्लास्ट होयेछे आमादेर प्रशासनिक आधिकारिकरा ता प्रत्यक्ष करेछेन एखन देखा जाक आमादेरके स्थानीय मानुष सह संवाद माध्यमेर प्रतिनिधिदेरके भितरे जेते देवा होच्छे ना एखनो अवस्थान करछेन जिलाशासक एई मुहूर्ते बाड़ी बेरिये गियेछेन एडिजिपिओ हरमित सिंह सर बेरिये गियेछेन उनी कोनो कथा बोलते बारण करेछेन এখানে অবস্থান করছেন এখনো এসপি আর আরো প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন ওনারা বেরিয়ে আসার পর বাস্তব ভিতরের জানতে পারবো এখনো কাজ চলছে বন বিভাগের আধিকারিকরা আর আরো শ্রমিক লাগিয়েছেন হাতিয়ার পত্র নিয়ে এখানে রাস্তা নির্মাণের কাজ চলছে আর আরো যেমন এখানে সিআরপিএফ ক্যাম্প রয়েছে প্রশাসনিক আধিকারিকদের থাকার ব্যবস্থার জন্য আসামের জায়গা আসামের প্রশাসনিক আধিকারিকরা কাজ করছেন এখানে থাকার সুবন্দোবস্ত করার জন্য আর এই প্রায় 5 কিলোমিটার জায়গা মিজুরা দখল করে রেখেছে আজকে সকালে আমাদের প্রশাসনিক আধিকারিকরা যখন এসেছেন তো মিজু মহিলারা এবং পুরুষ লোকেরা এসে এই অত্যন্ত খারাপ ধরনের ব্যবহার করেছে তাদের ভাষায় খুলিচেরা যেটু জায়গা আছে যাতে আমার সিআরপিএফ ক্যাম্প আছে তার পুরা আগতে ইয়াতে 25 মিটার্স আগতে আমি আজি দেখিবলৈ পালোঁ যে কিছু মিজো পাব্লিকে ইয়াতে আহি আগবাঢ়ি আহিছিলে এনক্ৰোচ কৰিবলৈ আমাৰ ফৰেষ্টৰ যিটো জংগল টাইপৰ কামতো বাধা দি আছিলে দে ৱেৰ ভেৰি এগ্ৰেছিভ এণ্ড আবিউজিভ অলছো এতিয়া আমি যে আমি অসম পুলিচ আমাৰ কাছাৰ পুলিচ ডিষ্ট্ৰিক্ট পুলিচ আমি আৰু আমাৰ অল ছিনিয়ৰ অফিচাৰ্ছ ইয়াত আহি পালোঁ পাই দেখিলোঁ যে ইয়াতে কিছু মানুহে বহুত আগবাঢ়ি আহিব বিচাৰি আছিলে আমি সিহঁতক প্ৰথমতে নিৰ্দেশ দিলোঁ যে সূচিত করলো যে অসমৰ মাটি অসমৰ অলরেডি হেতু 6.5 কিলোমিটার ভিতৰত আমি ইয়াতে আছো তাতে ইহতে বাধা দিব আহিছিলে আমাৰ সরকারি কামত গভর্নমেন্ট ডিউটিটো বাধা দিব আহিছিলে আমি হেতক বুঝাই আৰু আমি আমাৰ ফোর্স ইউজ কৰি আমি পিছুৱাই দিলোঁ উই পুশ দেম বেক আৰু ইতিমধ্যে আমি যেটো দেখিছোঁ সিচুয়েশ্যনটো আমি সিহঁতৰ মিজোৰাম পুলিচকো সূচিত কৰিছোঁ যে এনেকৈ সিহঁতৰ মিজো লোকেল পাব্লিকে ইয়াতে আহি এনেকৈ গভৰ্ণমেণ্ট ডিউটিত বাধা দি আছে আৰু আগ্ৰেশ্যন মানে এনক্ৰোচমেণ্ট কৰিবলৈ বিচাৰি আছিলে সেইটোত আমি আজি আহি উপস্থিত আহি ইয়াত আমি পিছুৱাই দি দিলোঁ হিল ছাইডত এটা আমি শব্দ শুনিলোঁ সেইটো আমি তদন্ত কৰি আছোঁ ইয়াতে কোনো ক্ষতি হোৱা নাই খিল ছাইডত যিটো আমি শব্দ শুনি আছোঁ সেইটো এতিয়াও তদন্ত চলি আছে অলৰেডি আপোনালোকে জানে যোৱা বছৰৰ পৰা সেই এনক্ৰোচমেণ্টটো হৈ আছে আৰু যোৱা বছৰৰ পৰা আজি যদি আমি কাউণ্ট কৰোঁ 6.5 কিলোমিটাৰ সিহঁতে ভিতৰত সোমাই আহিছে আৰু সেইটো অসমৰ মাটি কাছাৰ জিলাৰ মাটি আৰু ফৰেষ্টৰ যিটো আজি কাম আছিলে সেই কামতো সিহঁতে বাধা দিছে চ' অল ইন অল সেইটো এনক্ৰোচমেণ্ট সিহঁতৰ এগ্ৰেশ্যন আবিউজিভ বিহেভিয়াৰ সেইকেইটা আমি আজি দেখিবলৈ পালোঁ আৰু অসম পুলিচে উচিত এটা আমি ষ্টেপ লৈ পেলাই ইহঁতক পিছুৱাই দি আছোঁ নে সেইটোৱে অলৰেডি উচ্চ পৰ্যায়ৰ আলোচনা চলি আছে গভৰ্ণমেণ্ট লেভেলতো আলোচনা চলি আছে উই হেভ অলছো ইনফৰ্ম দি কনচাৰ্ণ অপজিট কাউণ্টাৰ পাৰ্টছ অপজিট মানে কাউণ্টাৰ পাৰ্টছ সিহঁতৰ ছিনিয়ৰ অফিচাৰ উচ্চপদস্থ বিষয়াও আহিছিলে সিহঁতক আমি বুজালোঁ যে দিছ ইজ দি ফেক্ট অফ দ্য মেটাৰ যে অসমৰ মাটি
অলরেডি 650 কিলোমিটার সিহতে যাওয়া বছরপা যদি আমি কাউন্ট করো আগ্রেসিত হয়ে আহিছে। আর আজিও যে আমি সিহতর ব্যবহার দেখিল ইটস আবিউজিভ এন্ড এগ্রেসিভ বিহেভিয়ার প্লাস এনক্রোচমেন্ট সেইটা সব মিলাই আমি সিহতক অবগত করলো আর আমি যিখিনি উচিত পদক্ষেপ লব লাগে আছে আমি সেইটা লো আছো। আসাম মিজোরাম বর্ডারে যে সমস্যাগুলি চলে আসছে সেগুলি আজকে নতুন নয়, কয়েক বছর থেকে চলে আসছে। গত কয়েকদিন আগে আমাদের গত এক বছর আগে আমাদের আসামের কয়েকটি স্কুল ভেঙে দিয়েছিল। লালাপুর মিরবাইরেন্টি বর্ডারে প্রচুর জমি দখল করেছে, এদিকেও প্রায় 6-7 কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে, কিন্তু কোনো কাজে কাজ আসে না। বর্তমানে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হওয়ার পরে যে একটু কাজ দেখতে পেরেছে তার জন্য হেমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাই। যে গতকালকে থেকে যে আমাদের যে স্কুলগুলি ভাঙ্গা হয়েছিল বোমা মেরে সেগুলি যাওয়ার জন্য রাস্তা বানানো কাজ চলিতেছে, সেই রাস্তা বানাতে গিয়ে মিজোরামের উগ্র মিজোরা এসে বাধা দিয়েছে। সেই বাধা অতিক্রম করে আমাদের প্রশাসনের লোকরা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে তার জন্য আমরা প্রশাসনের লোকদেরকে ধন্যবাদ জানাই। এবং এগুলিও আমরা এলাকার তরফ থেকে দাবি রাখি যাতে আসামের জমি যতটুকু মিজোদের দখলে রয়েছে সেগুলি উদ্ধার করে নেওয়ার জন্য, এবং যে কাজ চলছে যদি আমাদের সাধারণ পাবলিকের কোনো সহযোগিতা লাগে তাহলে আমরা আসামের জনসাধারণ হিসাবে সেগুলি আমরা মরতে প্রস্তুত রয়েছি, কিন্তু আসামের জমি আমরা একটুকু মিজোরামকে দিতে চাই না। আর আরেকটি দাবি আমাদের এতদ অঞ্চলের বিশেষ করে আমাদের রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, এনআরসি হওয়ার সত্যি এনআরসি হবে কিন্তু যদি এনআরসিটা মিজোরামে হয় তাহলে দেখা যাবে মিজোরামে মিজু কতটা রয়েছে এবং মায়ানমারের বর্মার কতটা লোক রয়েছে। যারা উগ্র রয়েছে মিজোরামে এই গণ্ডগোল সৃষ্টি করেছে এরা সম্পূর্ণ মায়ানমারের লোক, বর্মার লোক, এরা এসে নানাভাবে উশৃঙ্খলা সৃষ্টি করেছে আমাদের বর্ডারে। তাই মিজোরামে এনআরসি করা অত্যন্ত জরুরি, এবং আমাদের যে আসামের বর্ডার জমিগুলি রয়েছে মিজোরামের দখলে সেইগুলি জমি অতি সত্ত্বে উদ্ধার করতে আমরা যতটুকু প্রস্তুত সাহায্য করতে লাগে আমরা প্রস্তুত রয়েছি সাহায্য করতে, চলছে সেগুলি চালিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের প্রশাসনের লোকদেরকে ধন্যবাদ জানাই। গতকালকে রাত্রে 2টা গ্রেনেড হামলা হয়েছে, আমরা রাত্রে প্রায় 10-15 কিলোমিটার দূর থেকে সাউন্ড শুনতে পেরেছি, সেগুলি এই এত মারাত্মক অস্ত্র মিজোরামের মিজু সাধারণ পাবলিকের হাতে কোথা থেকে এসেছিল সেগুলি অতি সত্ত্বে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে তদন্ত, এনআইএ নেতৃত্বে তদন্ত করা দরকার রয়েছে। আমাদের প্রশাসনের লোকরা এক্সকাভেটর লাগিয়ে জেসিবি লাগিয়ে কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু একটু দূরে রয়েছে সেই স্কুলটি, স্কুল পর্যন্ত এখনো পৌঁছতে পারছে না আমাদের প্রশাসনের লোক, কিন্তু ওরা রয়েছে স্কুলে, কিন্তু আমরা চাই যে স্কুলটা পুরো আমাদের আওতায় আনার জন্য, আমাদের আসামের জমিতে আনার জন্য।